অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করব বলে চলে এসেছি। লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে চলে এসেছি, আজকে সারা দিন কিভাবে কাটাচ্ছি সেটাই শেয়ার করব। আজ আমাদের এখানে ভোর, তার জন্য কর্তা মশায়ের আজকে সব কাজ বন্ধ, নর্মালি ঘরে তো থাকে না এই টাইমে, তাই আজ কিভাবে শুয়ে বসে আজকে সারা দিন কাটালো। আর তার সাথে সাথে আজকে নিরামিষ মঙ্গলবার কী কী রান্না করলাম সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। দেখো আজকে কিন্তু আমি তোমার জন্য গরম গরম কফি করে নিয়ে এসেছি। আজকে একজন কিন্তু গড়াগড়ি খাচ্ছে, আজকে এখানে ভোর তার জন্য উনি গড়াগড়ি খাচ্ছে। হজম হবে না আমার মনে হয়। বাজে কথা বলো না, নিয়ে নাও এটা শুধু না, ওই বিস্কিটটাও দিয়েছি, তোমার ওইগুলো খাও না। আরে ওটা কালকে আনলাম না, দেখো টেস্ট করে, ওই চলে গেছে একজন, ব্যাস আরেকজন উঠে গেছে। আমাকে মা পাসনি, ঠিক উঠে গেছে একেবারে। দেখো আজকে তোমাকে আমি মানে একটা বেশ ছুটির আমেজে তোমাকে আমি গরম গরম করে খাওয়াচ্ছি কফি। এই দেখো শীতকাল আর কিরম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আজকে এত সুন্দর ওয়েদার। আর কাল ভালো লাগলো, কালকে সবাই বললো কলকাতায় বৃষ্টি হয়েছে, আর আমাদের তো দুদিন ধরে প্রচুর মানে একেবারে এমন বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয়নি কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, বুঝেছ। আজকে ভোট আছে তাই একটু রাস্তাঘাটে একটু আস্তে আস্তে করে সব কমতে থাকছে আর কি, গাড়ি মানুষজন সবাই মোটামুটি ছুটি, আজকে আমাদের স্টোরও বন্ধ। খুব সুন্দর ওয়েদার করে গেছে আজকে, সিরিয়াসলি আমার অনেক দিন ধরে আমার গাড়ি মানে ড্রাইভ করার হ্যাবিটটা চলে গেছে। তাছাড়া কি আমি তোমাকে নিয়ে বাবুকে নিয়ে আমি কি ড্রাইভ করে যাইনি কলকাতাতে, কি বলছো তুমি? আমি এখন আর ওটা এখানে এসে অনেকদিন চালাইনি বলে, তাও মাঝখানে তো এক দুবার চালিয়েছি, কারণ আমাদের আজকে ড্রাইভার দাদাও ছুটি নিয়েছে। তো আজকে আমি যদি চালাতে পারতাম এটা ভাবছি আর কি, তাহলে তোমাকে নিয়ে আমি লং ড্রাইভে চলে যেতাম। না আজকে তো সম্ভবই নয়, আজকে টিউজডে এমন দিনে হয়েছে, নাহলে আজকে তাই করতাম, কষা মাংস আর গরম গরম রাইস। না আর না, সকাল থেকে অনেক হয়েছে, এটা এটা কোন রাউন্ড যাচ্ছে আমাদের, কতবার করে সকালে উঠে কফি খাওয়া হয়ে গেছে আর এখন ইয়ে করছে। আজকে ভোটের জন্য কটন ক্যান্ডি পাপার সাথে বসে গেছে, আজকে পাপা মহাশয়ও আজকে আর ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে পারছে না, দেখতে পাচ্ছি তো আমি। হ্যাঁ, ও তুমি যতক্ষণ তোমার হাতে বিস্কিট থাকবে ও ওরকমই করতে থাকবে। কোনটা ছাড়াচ্ছ কোনটা এ করছো? ও মাসি এই যে এই পোর্শনটা না, এইটা খাই না, এটা খেলে পেটে, তোকে দিচ্ছি না কি রে বাবা, কি ফেলাবে ফেলানোর মধ্যে কিছুই নাই, এগুলো ভিতরে মুড়ি নাই, দেখো তো কই কি আছে দেখো তো। এই যে আচ্ছা ঠিক আছে, তুমি ওরকম ভাবে করে দাও, আমি এরকম কাজে রাখি, তুমি কুচিটা করে দাও। হুম হুম হ্যাঁ ঠিক আছে। শোন না, এই কটন তুই কি এচড় খেতে বসলি নাকি এখন? না রে বাবা, ওটা একদম কচি আছে পুরো। কটন মাসির সঙ্গে বসে গেছে, কি দেবে তোকে, কি দেবে বল,
যে মনোযোগ দিয়ে দেখছে আর মাসির মুখের দিকে তাকিয়ে আছে। আজ মাসি এত সেজে গুজে এসেছে, চারখানা শাখা করেছে, চারটে কানা, এইদিকে দুটো ওদিকে দুটো পড়ো না মাসি শাখাটা, মাসির বিশ্বাস মাসি অনেক দিন ধরে পড়ে। আপা বলে শিবু দাও তো বলো না, না কেন করবে না, ভালো তো, যে যেটাতে বিশ্বাস করে। আমি প্রথম প্রথম দেখে অবাক হয়ে যেতাম, না কি ব্যাপার মাসি একটা হাতে এতগুলো শাখা পড়েছিলেন। এই তুই কি কি নিবি, কটন কি নিবি মাসি, আদর করতে হবে না, ওটা খাওয়া যায় না। ওরে বাবা রে বাবা, মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে, ওই ও হয়ে যাবে, একটুখানি শশা একটু ওই যে কাটা রয়েছে ওখান থেকে একটুখানি দিয়ে দিও। বাবা ক্যান্ডি একেবারে গড়াগড়ি খাচ্ছে, কি করেছে মায়ের হাতটা, ক্যান্ডি ক্যান্ডি এই বলে দেখো দেখো ওই কপিটা লাগবে আরেকজন, শুধু মুখটা দেখা যাচ্ছে। মা সকালবেলায় উঠলেই একটা মন খারাপ, মন খারাপের একটা ভাব থাকে, তার জন্য কটন ক্যান্ডিকে আজকে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিয়েছি যেই ঘুম থেকে উঠেছে। আর ওরা দুজন তো ব্যাস একটু কিছুক্ষণ সময় কাটায় মায়ের সাথেও, আর ওই নিয়েও মা একটু বেশ ভালো থাকে। তো চা বিস্কিট দিয়ে দিয়েছি, এখন চলো এদেরকে এখন সব ব্রেকফাস্ট দিয়ে দিই। আজকে একজন মানে বসে বসে সার্ভিস পাচ্ছে, এখনও বিছানা থেকে ওঠেনি। দেখো আজকে আমি তোমাকে মুখের সামনে ব্রেকফাস্টও দিয়ে দিলাম, তুমি বেডে মধ্যে না না দেখো, তুমি আবার বলো আমার নামে আরোপ লাগাও যে আমি তোমাকে নিজে হাতে করে চা ব্রেকফাস্ট কফি এগুলো দিই না। আর তুমি এখনো পর্যন্ত তুমি বিছানা ছেড়ে উঠতে পারোনি, আরেকজন বোধহয় ওঠার জন্য চেষ্টা করছে, এই এই উঠবে এবার, এই উঠবে, যা 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 বাবার কাছে যা যা। আজ আবার নিরামিষ, এই নিরামিষের দিনে মানে কি রান্না করবো এটাও একটা মানে সমস্যা, যদিও আজকে রাত্রিবেলা আমাদের একটা খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ আছে, তার জন্য ভাবলাম আজকে সব সেদ্ধ এইসব দিয়েই আজকে করবো আর কি, সব সেদ্ধ সেদ্ধ ভাজা ভুজি কিছু করি না, দেখা যাক কি করি। মাকে আর ওকে দিয়ে দিয়েছি আজকে শর্টকাটে দুধ কর্নফ্লেক্স ওর সঙ্গে একটু ড্রাই ফ্রুটস দিয়ে আজকে ওদেরকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট করে। এখন দুপুরের রান্নাটাও আমার আমি বসিয়ে দিয়েছি, এই গরম গরম ভাত নামিয়ে নামিয়েছি, দেখো একেবারে ধোয়া বেরোচ্ছে এখনও ভাতের থেকে। আর আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ টিয়াজ কিছুই আজকে আমি মানে ইউজ করা যাবে না, তার জন্য আলু সেদ্ধটা শুধু শুকনো লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মেখেছি আর মুগ ডাল করেছি। আর এটা হচ্ছে আচারি ভিন্ডি টমেটো আর অনেক রকম ফোড়ন দিয়ে এটাকে করেছি, কোনো একটা সময় এটা এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে আজকে একটু করলা বা উচ্ছে যেটাই হোক বলবো সেটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, মানে আজকে আমি আর কোনো ভাজাভুজির ব্যাপারেই যাইনি, তো করলা সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, মুগ ডাল আর ভিন্ডি একটা হয়েছে। এইবারে একটা ছোট্ট বাটিতে একটু ঘি দিয়ে দিচ্ছি, এখান থেকে যেটুকু নেওয়ার নেবে, এখন এই প্লেটটা আমি তো শর্মাজির জন্য করছি, এবার এই ঘিটা দিচ্ছি আর মনে মনে ভাবছি যে উনি তো মানে ঘি পেলেই হলো, সাথে সাথে পুরোটাই না আবার খেয়ে বসে।
তো ভয় লাগে। এখন বয়সের সাথে সাথে এখন ওই ঘি এই সমস্ত এনে রাখি, কোনো কোনো রান্নাতে একটু দরকার পড়ে। পাতে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, একটু গন্ধরাজ লেবুও দিয়ে দিয়েছি। দেখো প্লেটটা বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর করে সাজিয়েছি। বিশাল কিছু কিন্তু মেনু আজকে ছিল না, সব সেদ্ধ সেদ্ধর মধ্যে দিয়েই গেছে। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমরা আবার পাতে সবাই কাঁচা লঙ্কাটা মানে ভীষণভাবে খাই। আর আরেকটা জিনিস যেটা দিয়ে দিলে একটু পুরোটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পাঁপড়। তো আজকে আর শ্যাকা পাঁপড় করিনি, বলেছিলো যে ভাজা খাবে, মানে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে পাঁপড়টাকে দিয়ে দিয়েছি। তো সুন্দর করে প্লেটটা সাজিয়েছি, এখন কিন্তু উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। আজকে কি ঘুমান, ঘুমালো সারা দিন ধরে। আমি কিরকম সাজিয়ে গুছিয়ে তোমাকে আমি দিয়েছি, কোনো কি কোনো কিছু মানে মিসিং আছে? না সবই আছে। না তোমার একটা জিনিস নেই, মানে আজকে আমি এমনি ভাজা ভুজি করিনি, রাত্রে যদি আবার খিচুড়ি খেতে হয়, মানে তুমি যে জিনিসটা চাও কি বলো? আচ্ছা আচ্ছা দিনই, কিন্তু তা বলে ঘিটা তুমি প্রাণ ভরে অতটা খেও না, দেখো কিরকম বারণ করছি আমি। আরে ঘি দিয়েছে খেয়ে কি অদ্ভুত। তো আজকে হোটেল দিন, 5 বছর একবার ঘি খেলাম। বাবা আরে তুই উঠলি কেন? ঘিয়ের গন্ধে উঠে গেছে। কালকে কালকে আচার ইয়েটা এনেছিলাম না? আজকে আর কোনো ভাজা ভুজি কিচ্ছু রাখিনি, সব সেদ্ধ সাদ্ধ দিয়ে করেছি, খালি ওই ভিন্ডিটা করেছি। এবার চলো মাকে দি। আরেকজন ঘুমের ঘুম চোখে বসে গেছে, দেখো তুমি। তোমাকে বললাম তো টাইট হয়ে রয়েছে, পারলাম না তো। আরে ভাই হাতটা ধুয়ে তারপরে ওটাকে ইয়ে করো, নাহলে খেতে হবে না রাতে কেউ। না আর কিছু নেই, আর নেই, ছিলই না তো আর কি ফেলবো, তো আমের 2-3 টুকরো ছিল, মানে আচার খেতেই হবে। ঘি দিয়েছি, পাঁপড় দিয়েছি, ওটা দিয়ে খেয়ে নাও। হচ্ছে আমার খাওয়ার আজকাল দুপুরবেলা, একটু এই সবগুলোই খাচ্ছি। আলু সেদ্ধ আর গরম ভাতে একটু ঘি দিয়ে খাওয়ার ইচ্ছে থাকলেও আর খাওয়া যাবে না, যে হারে ওজন বেড়ে চলেছে। যাই হোক এটা খুব সুন্দর লাগে খেতে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে এখন বার করেছি। আর কীরকম লাগলো আমার এই ব্লগটা অবশ্যই তোমরা একটু জানিও, আর তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এখানে শেষ করছি, সবার খাওয়া দাওয়া শেষ, কালকে আবার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য বিদায় নিলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।